আজকাল টিফিনে নিয়ে ঝামেলা হয়, বিকেলে নাস্তা নিয়ে ঝামেলা হয়, কোনো ঝামেলা নেই। সহজভাবে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বিকালে নাস্তা হিসেবে ছোট বড় সবাই খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন, নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মাত্র দুটো আলু আর পাউরুটি দিয়ে মজাদার এই নাস্তা। চলেন মূল ভিডিওতে চলে যাই, কথা না বাড়ি। প্রথমে আমি দুইটা আলু ছিলে নিয়েছি, আর এই দুটা আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিব। তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। আলুটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নিব। আলুটা 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, এখন আলুটা আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরানোর পরে একটা বাটিতে নিয়ে আটা চামচের সাহায্যে আলু ভর্তার মতো এটা তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চামচের মতো শুকনো মরিচ দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা, কাঁচামরিচ কুচি কিছুটা। এগুলো দিয়ে ভালোভাবে আলু ভর্তার মতো তৈরি করে নেব। এখানে আপনারা ধনের পাতাও ব্যবহার করতে পারেন, আরও ভালো লাগবে খেতে। ভালো করে ভর্তার মতো করে আলাদা একটা সাইডে রেখে দেব। এখন এখানে আমি সসলেস নিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিজ। এখন পাউরুটিটা আমি পিস পিস করে কেটে নিব, তারপরে এক একটা করে আমি ব্রেডটা তৈরি করে নেব। এক পিস পাউরুটি নিয়েছি, আলু ভর্তার থেকে একটু নিয়ে ভালোভাবে পাউরুটির উপরে সেট করে নিয়েছি। তারপর দিয়ে দেবো একটা সেদ্ধ করা ডিম। ডিমটা কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি, তারপরে সসলেস দিয়েছি, আপনাদের মনের মাধুর্য অনুযায়ী সাজাবেন। এর ভিতরে টমেটো শসা এগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু এগুলো দিলে অতটা বেশি টেস্ট আসবে না। সসটাও দিতে পারেন, সেটাও খুব একটা পিজ্জার মতো একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে দিলাম সকালে আর বিকালে নাস্তা। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি বাটার। এখানে আপনারা রান্নার সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা দেওয়ার পরে গরম হয়ে গেলে আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে, তার ভিতরে পাউরুটি দিয়ে কোট করে নিয়ে একে একে সব পাউরুটি দিয়ে হালকা মাঝারি আছে আমি এটাকে ভেজে নেব। পাউরুটির এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। আর এক পাশ হওয়ার জন্য একটু মাঝারে আছে থেকে একটু কমে পাউরুটা ভেজে নেবেন, যাতে ভিতরে যে জিনিসগুলো দিছি এটা একটু চেষ্টাও গলে আর সবগুলো ভালোভাবে ভিতরে মিশে যায়। তারপরে এপাশ ওপাশ করার পরে প্রায় আমার তৈরি হয়ে গেছে সকালের নাস্তা। আলু আর পাউরুটি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। কালারটা কিন্তু এরকমই আসবে, দেখেন কালারটা দেখতে ইচ্ছে করতেছে, খুবই লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নাস্তার আইটেমটা একবার হলেও ট্রাই করবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।